भुवनेश्वर कोर्ट सात दिन सिल पजिट चिन्ह मे पांच तारिख जाए जुडिशियल कोर्ट कंप्लेक्स सिल बीएमसी झारसुगुडा कोर्ट भी बंद सेपेट संबलपुर महानगर निगम तीनो ती अंचल को माइक्रो कंटेनमेंट जोन घोषणा देश के चौबीस घंटे तीन लक्ष उ हजार दुई सतावन पजीट चिन्हट जार छस पैंचा मृत राजस्थान मुख्यमंत्री अशोक गेहलट करोन संक्रमित दिल्ली यूपी महाराष्ट्र छत्तीसगढ़ कर्नाटक और गुजरात में स्थिति सांघातिक

ରାଜ୍ୟରେ ଦିନକରେ ଛଅ ହଜାର ନଅଶହ ଅଠାନବେ କରୋନା ସଂକ୍ରମିତ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲାରୁ ସର୍ବାଧିକ ନଅଶହ ଉଣେଇଶ ପଜିଟିଭ୍ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି କଟକରୁ ପାଞ୍ଚଶହ ସତର ଆକ୍ରାନ୍ତ ଚିହ୍ନଟ ହୋଇଥିବା ବେଳେ ସୁନ୍ଦରଗଡ଼ରୁ ଚାରିଶହ ଚଉସ୍ତରି ନୂଆପଡ଼ାରୁ ଚାରିଶହ କୋଡ଼ିଏ ଝାରସୁଗୁଡ଼ାରୁ ତିନିଶହ ଛୟାନବେ ବରଗଡ଼ରୁ ତିନିଶହ ତିରିଶ ଅନୁଗୁଳରୁ ତିନିଶହ ପଚିଶ ପଜିଟିଭ୍ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି ଗତ ଚବିଶ ଘଣ୍ଟାରେ ରାଜ୍ୟରେ ବାର ଜଣଙ୍କ ମୁଣ୍ଡ ନେଇଛି କରୋନା ସେପଟେ ସଂକ୍ରମଣ ବଢ଼ିବା ପରେ ରାଜ୍ୟରେ ଫେରିଛି କଣ୍ଟେନମେଣ୍ଟ ଜୋନ୍ ସମ୍ଭଲପୁର ଜିଲ୍ଲାର ଜୁଜୁମରା ବ୍ଲକର କିଛି ଗାଁ ଓ ମହାନଗର ନିଗମର ହୀରାକୁଦ ସହରର କିଛି মাইক্রো কন্টেমে জোন্ধান এই নিষ্পতি জুজুমরা পঞ্চায়েত জুজুমরা গাঁ মাইক্রো কন্টেমেট ঘোষণা ভিএসএস কলোনী পড়া চমরাপড়া পড়া ও দুর্গামন্ডপ অঞ্চল বোফর জোনে সিল হল ভুবনে কোর্ট কমপ্লেক কোভিড সংক্রমিত চিহ্নট হওয়া পরে তুরন্ত বিশোধন করা বিএমসি পদক্ষেপ নেই আজ মে পাঁচ তারিখ যা কোর্ট পরিসরক বন্ ঘোষণা বিএমসি পক্ষ কোর্ট পরিসরক সাতদিন বিএমসি অধিকৃত লোককে ছাড়দেলে অন্য কেউ কোড কমপ্লেক প্রবেশ পাই বারণ করা যে করোনা সংক্রমিত চিহ্নট হয়েছেন সে সঙ্গরোধ্রে রু কুহযাই সেপি খারবল নগর শ্রিয়া ছকরে লেট দিন চারিদিন সিল করাছি আজ মে দুই পর্ চারিদিন সিল কাল বিএমসি কিছু কর্মচারী পজিটিভ চিহ্ন বিএমসি এপর পদক্ষেপ দেশে দিনকু দিন বডবার লাগি করোনা মিটর গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষ অজার দুইশ সত্তবন সংক্রমিত চিহ্নট হয়েচাশ সংক্রমিত জীবন নিয়েছি মহামারী করোনা দিনকরে দুই লক্ষ অনস্তর হাজার পাঁচশো সাত জন সংক্রমিত সুস্থ হয়ে কেন্দ্র স্বাস্থ্য ও পর্যাণ মন্ত্রায়ক্ষু সূচনা মিলছে দেশের মোট করোনা সংক্রমিত সংখ্যা এক কোটি তেয়াশি লক্ষ ছী হাজার চব্বিশ সুস্থ হলে এক কোটি পচাশ লক্ষ ছয়াশি হাজার আটশো মোট করোনা মৃত্যু

ভারতের বডুক্ত করোনা সংক্রমণ দৃষ্টি রক্ষি রুষ প্রথম পর্য়ে কিছু মেডিকা সামগ্রী ভারত পুইটি বিমানের কোটি অক্সিজেন কনসেন্ট্রেটর পঁচতরিটি ভেটিলেটর শহে পচাশ বেড সাইড মনিটর ও কিছু ঔষধ দুইটি বিমান আজ ভারতের পৌঁছি এনে সেট্রা বোর্ড অফ ইন ডাইরেক্ট ট্যা ও কষ্টমস পক্ষ কুহযার্গো ও দিল্লি কষ্টমস এই দুইটি বিমান খালি আমা রুষ ফ্রান্স জর্মানি অষ্ট্রে আয়ারল্যান্ড বেলজিম पर्तुगाल स्वीडेन न्यूजीलैंड समेत अनेक देश भारत को मेडिकल सामग्री जोगय घोषणा करते বৌদ্ধর বাঁধন ঝুলি এসটিএফ পক্ষ রেড করা গোটিয়ে কলারপতরীয় বাঘচমড়া সহ বিভিন্ন শিকার সামগ্রী জবত হয়েছে এই মামলায় সংপৃক্ত নিয়ে মনমুন্ডা থানা বাদলগুড়ার মহেদ্র নামক অভিযুক্ত গিরফ করা বন্যজন্তু শিকার ও চালাণ অভিযোগে মহেদ্র গিরফ করেছে এসটিএফ এনে মামলা রুজু করে তদন্ত জারি রাখি এসটিএফ বাঘচমড়া রাকেটর মূলক যাওয়া প্রয়াস করুচি তদন্তকারী দল জবত চমড়াক ডেডুস্থিত ওয়াইল্ড লাইফ ইন্টিচ্যুট অফ ইন্ডিয়া তদন্ত পঠা যাই গত এক বর্ষে এসটিএফ চৌদটি বাঘ ସହିତ ନଅଟି ହାତୀଦାନ୍ତ ଦୁଇଟି ହରିଣ ଚାମଡ଼ା ତିନୋଟି ଜୀବିତ ବଜ୍ରକାପ୍ତା ଜବତ ହୋଇଛି ମୋଟ ଅଠେଇଶ ଜଣ ଅଭିଯୁକ୍ତ ଗିରଫ ହୋଇଥିବା ବେଳେ ଷୋହଳଟି ମାମଲା ରୁଜୁ କରାଯାଇଥିବା ସୂଚନା ମିଳିଛି আজি পশ্চিমবঙ্গে হয়েছে অষ্টম তথা অন্তিম নির্বাচন এই অন্তিম পর্য়ে পঁয়ত্রিশটি আসন মতদান হচ্ছে এগারো হাজার আঠশো ষাঠিটি মতদান কেন্দ্রে ভোট দিয়েছেন মতদাতা মৈদানের দুইশো তেয়াশি জন প্রার্থী ভাগ্য পরীক্ষা করছেন ভোটর অষ্টম পর্য়ে মোট চৌরাশি লক্ষ সতস্তরী হাজার সাতশো জন ভোটর লাগে এমন মধ্য পুরুষ ভোটর সংখ্যা রয়েছে তেয়াশ লক্ষ পঞ্চাবন হাজার আঠশো পঁয়ত্রিশ রাজ্যের করোনা সংক্রমণ কটকা মধ্যে মতদান নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন ভোট গণতি সময় প্রার্থী এবং এজেট মানুষ টেস্ট কিংবা টিকার দুইটি ডোজ বাধ্যতামূলক আসন্া দুই তারিখে নির্বাচন ফলাফল বাহির